এসআর কার্টুন বাংলা। নীলক্ষা জঙ্গলে ভীষণ খাদ্য সংকট দেখা দিয়েছে। পেটের ভিতরটা কেমন যেন করছে আমি বেশ বুঝতে পারছি। আমার পেটের বাচ্চাটার বড্ড খিদে পেয়েছে। আমি তো মা, আমি আমার সন্তানের কষ্টটা বুঝতে পারি। জঙ্গল থেকে এত দূরে এসে আমার বড্ড খিদে পেয়েছে। না, এখন আমার কিছু খেতেই হবে। ওই তো কিছু কলা গাছ দেখতে পাচ্ছি, আমি বরং ওইখানে গিয়ে কলা গাছ খাই। এ কথা বলে হস্তিনী কলা গাছের কাছে যায়। আর যেই না হস্তিনী কলা গাছ খেতে যায়, অমনি সারদা নামের এক মহিলা সেখানে আসে। এই হাতি, তুই আমার কলা গাছ খেতে যাচ্ছিলি কেন? তুই জানিস না মালিকের অনুমতি ছাড়া তার জিনিসে হাত দেওয়া অন্যায়। আর তুই বা এসব জানবি কি করে? তুই তো সামান্য জঙ্গলের পশু। আসলে আমার বড্ড খিদে পেয়েছে, আমায় দুটো কলা গাছ খেতে দাও না। সে কি কথা, এমনি এমনি কিছু পাওয়া যায় নাকি? কোনো কিছু পেতে হলে কিছু দিতে হয়। এ আবার কেমন কথা? আমি তো তোমার কথার কিছুই বুঝতে পারছি না। আমার কাছে তো কিছুই নেই, আমি তোমার কলা গাছ খাওয়ার বিনিময়ে তোমায় আবার কি দিব? কি দিবি মানে? এত বিশাল চেহারা নিয়ে ঘুরছিস, আর পরিশ্রম করতে পারবি না? আমার কলা গাছ খেতে চাইলে আমার কাজ করে দিতে হবে। এই বলে দিলাম, তবেই তোকে আমি কলা গাছ খেতে দেব। ও, এই কথা? ঠিক আছে, আমি তোমার কাজ করে দিব। বলো, আমার কি কাজ করতে হবে? শোন, আমার স্বামীর কাঠের ব্যবসা আছে, তুই সেখানে কাজ করলে আমি তোকে কলা গাছ খেতে দেব। আর সেটা শুধু আজকের জন্য নয়, তুই চাইলে এখন থেকে এ কাজ করেই নিজের খাবার জোগাড় করতে পারবি। কারণ আমার বড় একটা কলা বাগান আছে, আর আমার স্বামীর কাঠের গুঁড়ি বয়ে দিলে আমিও তোকে রোজ রোজ কলা গাছ খেতে দেব। তুমি সত্যি বলছো? আমি তোমার কাজ করে দিলে তুমি আমায় খেতে দিবে? তবে আমি তোমার সব কাজ করে দিতে প্রস্তুত, কিন্তু এখন তো আমায় কিছু কলা গাছ খেতে দাও। পেটে খিদে নিয়ে তো আর কাজ করতে পারবো না। এরপর সারদা হস্তিনীকে কলা গাছ খেতে দেয়, আর হস্তিনী খুশি মনে কলা গাছ খায়। এরপর হস্তিনীকে সারদা অনেকগুলো কাঠের গুঁড়ির কাছে নিয়ে যায়, আর হস্তিনীকে কাজে লাগিয়ে দেয়। আর সারদা মনে মনে ভাবে, যাক, শেষ পর্যন্ত একটা ভালো কাঠের গুঁড়ি বয়ে নেওয়ার মতো একজনকে পেয়েই গেলাম। মানুষ তো এত ভারী কাজ করতেই চায় না, আর করলেও অনেক টাকা চেয়ে বসে। কিন্তু এই হাতিটা তো সামান্য কলা গাছের বিনিময়ে এমন কঠিন কাজ করতে রাজি হয়ে গেল। এরপর থেকেই হস্তিনী রোজ সারদার স্বামীর কাঠের গুঁড়ি বয়ে দিত, আর তার বিনিময়ে সারদা হস্তিনীকে কলা গাছ খেতে দিত। কিন্তু সারদার লোভ দিন দিন বাড়তেই থাকে। এখন সারদা হস্তিনীকে একটা কাঠের গুঁড়ির বদলে দুটা করে কাঠের গুঁড়ি বইতে বলে। এই হাতি, শোন, আজ থেকে তুই দুটো করে কাঠের গুঁড়ি একসাথে বই নিয়ে যাবি। এভাবে একটা করে কাঠের গুঁড়ি বইলে তো অনেক সময় লেগে যাবে, আর এত সময় লাগলে তো আমার স্বামীর ব্যবসায় লাল বাতি জ্বলে উঠবে। আসলে মালকিন, আমি তো গর্ভবতী, আর এই অবস্থায় কাঠের গুঁড়ি বইতেই আমার ভীষণ কষ্ট হয়। আমি দুটো কাঠের গুঁড়ি বইব কি করে? না মালকিন, আমি এত ভার বইতে পারবো না। আজ থেকে তাহলে তুই আর কোনো কলা গাছ খেতে পারবি না, তাই ভালোই ভালোই আমার প্রস্তাবে রাজি হ, নয়তো না খেয়ে তুইও মরবি আর তোর পেটের সন্তানও মরবে। এসব শুনে হস্তিনী একরকম বাধ্য হয়ে সারদার কথা মেনে নেয়। কিন্তু দুটো করে কাঠের গুঁড়ি বইতে হস্তিনীর অনেক কষ্ট হতো, আর সে তুলতো।
হঠাৎ একবার হস্তিনী কাঠের গুঁড়োগুলো বইতে গিয়ে সেসব গুঁড়ি জলের মধ্যে ফেলে দেয়। যাদেরকে সারদা ভীষণ রেগে যায়। এই আহাম্মক হাতি, কি করলি এটা? আমার শুকনো কাঠের গুঁড়িগুলো তুই জলে ফেলে দিলি। তুই জানিস একটা কাঠের গুঁড়ি শুকোতে কতদিন সময় লাগে? একথা বলেই সারদা হস্তিনীর কোনো কথা না শুনেই তাকে মারতে শুরু করে। দয়া করো মালকিন, দয়া করে তুমি আমার পেটে মেরো না। তুমি আমার অন্য জায়গায় মারো, কিন্তু আমার পেটে মারিও না। আমার পেটে যে বাচ্চা, সে যে মারা যাবে। একটু দয়া করো মালকিন, তুমি আমার অন্য কোথাও মারো। হস্তিনী যখন সারদার মার খেয়ে এমন অনুরোধ করছিল, ঠিক তখনই সেখান দিয়ে এক ভৈরবী মা যাচ্ছিলেন। আর ভৈরবী মা এসব দেখে হস্তিনীর কাছে আসে। একি, তুই এই হাতিটাকে এভাবে মারছিস কেন? হাতিটা তো বলছে ও গর্ভবতী, তাও তুই ওকে এভাবে মারছিস? থাম বলছি, তুই আর একটাও মারবি না হাতিকে। ভৈরবী মায়ের কথা শুনে সারদা হস্তিনীকে মারা বাদ দেয়। তবে সারদার এমন মার খেয়ে হস্তিনীর চোখ বেয়ে জল গড়াতে থাকে। দেখেছিস হাতিটা কতটা কষ্ট পেয়েছে? ওর চোখ বেয়ে জল গড়াচ্ছে, আর তুই একটা মানুষ হয়েও সামান্য প্রাণীর কষ্ট বুঝছিস না? তাহলে সৃষ্টির সেরা জীব হওয়ার সার্থকতা কোথায় তোর? হ্যাঁ, তবে এবার তুইও প্রাণীর কষ্ট বুঝতে পারবি। আমি এই হাতির হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, এক্ষুনি তোর মাথাটা হাতির মাথায় পরিণত হয়ে যাক, আর তুই হাতির মতোই কাঠের গুঁড়ি বইবি। ভৈরবী মা এই কথা বলার সাথে সাথে সারদার মাথাটা হাতির মাথার মতো হয়ে যায়। আর কাঠের গুঁড়ি সে বইতে শুরু করে, যা দেখে হস্তিনীর খুব মায়া হয়। দয়া করুন ভৈরবী মা, দয়া করে আপনি হাতির অভিশাপ তুলে নিন। যতই হোক, ও তো আমার মালকিন আর আমার অন্নদাতা। অনাহারে থাকার সময় উনি তো আমার খাবার জুগিয়েছে। হস্তিনীর অনুরোধে ভৈরবী মা তার দেয়া হাতির অভিশাপ তুলে নেয়। আর সারদা আবারও মানুষে পরিণত হয়, আর নিজের ভুলটা বুঝতে পেরে হস্তিনীর কাছে ক্ষমা চায়। তুই আমায় ক্ষমা করে দে হস্তিনী, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যতদিন তোর বাচ্চা না হচ্ছে ততদিন তুই আর কাঠের গুঁড়ি বইবি না, আর আমি এমনিই তোকে খাবার দেবো।